হ্যালো বন্ধুরা আপনাদের কেপিএ ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে আপনারা যারা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পরীক্ষা দেবেন আপনারা অনেকেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আমার কাছ থেকে চেয়েছেন চেয়েছেনভাবে আপনারা মোবাইলের সাহায্যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার ডাউনলোড করবেন তা সম্পূর্ণ প্রসেসে ভিডিও মাধ্যমে শেয়ার করব তা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পরীক্ষা শুরু হবে ফার্স্ট ডিসেম্বর থেকে থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে কত টাকা এক্সাম ফি দিতে হবে তা নিয়ে ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে তা আপনারা অলরেডি পেয়েছেন তো কিভাবে আপনারা এক্সাম ফি জমা করবেন তার প্রসেস নিয়ে একটি ভিডিও পোস্ট করব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ওয়েসি স্কলারশিপ কীভাবে আপনারা মোবাইল থেকে আবেদন করবেন তার প্রসেস নিয়ে একটি ভিডিও পোস্ট করা রয়েছে সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন আপনারা যারা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে পরীক্ষা দেবেন কীভাবে আপনারা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার ডাউনলোড করবেন চলুন তার প্রসেসটি দেখে নিই প্রসেস দেখানোর পরে প্রত্যেক কাছে রিকোয়েস্ট রাখবো যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপে হননি জয়েন হয়ে যাবেন সেখান থেকে আপনারা লেটেস্ট সাবজেক্ট পেয়ে থাকবেন চলুন আপনারা কীভাবে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন পেপার ডাউনলোড করবেন তার প্রসেসটি দেখেনি প্রথমত আপনারা যে কোনো ব্রাউজারে আসবেন আসার পর সার্চ করবেন কেপিএস ডিজিটাল ক্রিয়েশান কেপিএ ডিজিটাল ক্রিয়েশন টাইপ করার পর সার্চ করবেন সার্চ করার পর প্রথমত আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে কেপিএ ডিজিটাল ক্রিয়েশন আপনারা এই লিখার ওপর ক্লিক করবেন এই লিখার ওপর ক্লিক করলে আরেকটি পেজ খুলে যাবে এই পেজটি খোলার জন্য ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটি খুলতে পারবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন লেখা রয়েছে এনবিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার সেমিস্টার থ্রি ফাইভ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস আপনারা এই লিখার ওপর ক্লিক করবেন তো আপনারা যখন ওপেন করবেন হয়তো আগে পিছনে দেখতে পারবেন তো আপনারা এই লিখার ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার এক্সাম কোশ্চেন প্রিভিয়াস ইয়ার তো আপনারা জানেন যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অনেক কোশ্চেন কমন পাওয়া যায় অর্থাৎ কোশ্চেন রিপিট হয় সেই কারণে আপনারা অনেকেই কোশ্চেন পেপার চেয়েছেন তো আপনারা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্মনি জয়েন হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত থার্ড সেমিস্টারে কোশ্চেন দেওয়া রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিসেম্বর দু হাজার উনিশ থার্ড সেমিস্টার কোয়েশ্চেন্স অর্থাৎ দু হাজার উনিশে ডিসেম্বর মাসে পরীক্ষা হয়েছিল তো প্রথমত দু হাজার উনিশ সালের কোশ্চেন পেপার দেওয়া রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিসি সাবজেক্ট অল কোশ্চেন্স এবং এখানে একটি ক্লিক হেয়ার অপশান রয়েছে সিসি বলতে অনার্স সাবজেক্টের কোশ্চেনগুলো রয়েছে একটি পিডিএফে সমস্ত অনার্স সাবজেক্টের কোশ্চেন পেপার দেওয়া রয়েছে পেপার টাইপ অনুযায়ী এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিসি ডিএসসি তো আপনারা অনার্স সাবজেক্টের কোশ্চেন ডাউনলোড করার জন্য আপনারা এখানে ক্লিক হেয়ার অপশানটি রয়েছে এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে জিমেল আইডি শো হবে তারপর ওকে বটমে ক্লিক করবেন এরপর পিডিএফটি দেখতে পারবেন তো এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিসি ফাইভ ইংলিশ সাবজেক্টের কোশ্চেনটি দেওয়া রয়েছে তারপর নিচে আসলে আপনারা দেখতে পারবেন সিক্স পেপারের ইংলিশ সাবজেক্টটি দেওয়া রয়েছে এবং নিচে আসলে আপনারা দেখতে পারবেন সিসি সেভেন ইংলিশ সাবজেক্টের কোশ্চেনটি রয়েছে এবং নিচে আসার পর পেপার টাইপ এখানে দেওয়া রয়েছে ব্যাঙ্গলি সাবজেক্টের কোশ্চেন দেওয়া রয়েছে এবং নিচে আসলে আপনারা দেখতে পারবেন সিসি সিক্স ব্যাঙ্গলি সাবজেক্টের কোশ্চেন দেওয়া রয়েছে এভাবে প্রত্যেকটি অনার্স সাবজেক্টের কোশ্চেন দেওয়া রয়েছে নিচে আসলে আপনারা দেখতে পারবেন সিসি ফাইভ হিস্ট্রি সাবজেক্টের কোশ্চেন দেওয়া রয়েছে একটি পিডিএফে সমস্ত অনার্স সাবজেক্টের কোশ্চেন দেওয়া রয়েছে ডাউনলোড করার জন্য থ্রি ফিরোডে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসলে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে ডাউনলোড আপনারা এই লেখার ওপর ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন তাছাড়া আপনারা সেন্ড এ কপি অপশানে ক্লিক করে আপনার বন্ধুকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেন্ড করতে পারবেন ভাবে আপনারা ডাউনলোড করে নেবেন ডিএসসি সাবজেক্ট রয়েছে তো ডিএসসি সাবজেক্টটি ডাউনলোড করার জন্য ক্লিক ইয়ারে ক্লিক করবেন ওকে বটমে ক্লিক করবেন দু হাজার উনিশ সালে কোশ্চেনের পিডিএফটি ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কোশ্চেন দেওয়া রয়েছে তো ডিএসসি থ্রি সংস্কৃত সাবজেক্টের কোশ্চেন দেওয়া রয়েছে তারপর নিচে আসলে ডিএসসি ফিলোসফি সাবজেক্টের কোশ্চেন দেওয়া রয়েছে পিচে আসার পর আপনারা দেখতে পারবেন ডিএসসি সোশোলজি সাবজেক্টের কোশ্চেন দেওয়া রয়েছে ডিএসসি পেপার টাইপের সমস্ত কোশ্চেন এখানে দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন পিচে আসলে আপনারা দেখতে পারবেন দু হাজার কুড়ি সালের কোশ্চেন দেওয়া রয়েছে তো ডাউনলোড করার জন্য একইভাবে আপনারা ক্লিক হিয়ারে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনার্স সাবজেক্টের কোশ্চেন দেওয়া রয়েছে ডিএসসি সাবজেক্টের কোশ্চেন দেওয়া রয়েছে জি সাবজেক্টের কোশ্চেন দেওয়া রয়েছে এলসিসি সাবজেক্টের কোশ্চেন দেওয়া রয়েছে এবং যাদের সেক্স সাবজেক্ট রয়েছে আপনারা ক্লিক হেয়ারে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং নিচে আসলে দু হাজার একুশ সালে ডিসেম্বরে যে পরীক্ষাটি হয়েছিল থার্ড সেমিস্টারে কোশ্চেন দেওয়া রয়েছে তো একইভাবে আপনারা যদি মনে করেন যে এলসিসি সাবজেক্টের কোশ্চেনটি ডাউনলোড করব তো ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ওকে বটমে ক্লিক করবেন তারপর পিডিএফটি দেখতে পারবেন ওপেন করে নেবেন এলসিসি পেপার টুয়ের অল্টারনেটিভ ইংলিশ কোশ্চেনটি দেওয়া রয়েছে এবং নিচে আসলে এসএসসি ওয়ান পেপার টু এ বেঙ্গলি সাবজেক্টের কোশ্চেনটি দেওয়া রয়েছে একইভাবে দু হাজার বাইশ সালে কোশ্চেনে ডাউনলোড করার লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা ক্লিক হিয়ারে ক্লিক করে কোশ্চেনটি ডাউনলোড করে নেবেন তারপর ফিফথ সেমিস্টারে দেওয়া রয়েছে ফিফথ সেমিস্টারে দু হাজার উনিশ সালে ডিসেম্বরে যে পরীক্ষা হয়েছিল তার কোশ্চেন দেওয়া রয়েছে একইভাবে দু হাজার কুড়ি সালে কোশ্চেন এখানে দেওয়া রয়েছে দু হাজার একুশ সালে কোশ্চেনের লিঙ্ক দেওয়া রয়েছে এইভাবে আপনারা কোশ্চেনগুলো ডাউনলোড করতে পারবেন কোনো সাবজেক্টের কোশ্চেন যদি আপনারা না পান আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে অ্যাডমিনকে মেসেজ করলে আপনারা কোশ্চেনটি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কীভাবে আপনার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের কোশ্চেন ডাউনলোড করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ছিটছি নতুন একটি ভিডিও নেই